বন্ধুরা, আপনি রেলগাড়িতে যাত্রা করার সময় রেলগাড়ির ইঞ্জিনে একটি ইউনিক কোড লেখা তো অবশ্যই দেখেছেন। চলুন জেনে নিই এটি কেন লেখা থাকে আর এটির মানে কি হয়। প্রথম অক্ষর। রেলওয়েতে তিন রকমের লাইন হয়, বড় লাইন, ছোট লাইন এবং সংকীর্ণ লাইন। বড় লাইনের জন্য ব্রড গেজ, ছোট লাইনের জন্য মিটার গেজ এবং সংকীর্ণ লাইনের জন্য ন্যারো গেজ বলা হয়। ন্যারো গেজ বেশিরভাগ পাহাড়ি এলাকায় থাকে। এর মধ্যে ব্রড গেজের জন্য W, মিটার গেজের জন্য Y এবং ন্যারো গেজের জন্য Z অক্ষর ব্যবহার করা হয়। দ্বিতীয় অক্ষর। এই অক্ষর নির্দেশ করে যে ইঞ্জিন কি ব্যবহার করে চলে। যদি ডিজেল ব্যবহার করে তাহলে D, যদি বিদ্যুৎ ব্যবহার করে তো সেক্ষেত্রে A লেখা হয়। আর তৃতীয় অক্ষর। ইঞ্জিনে লেখা তৃতীয় অক্ষর এটি নির্দেশ করে যে ইঞ্জিন কি কাজের জন্য ব্যবহার করা হয়। যদি ইঞ্জিনে M লেখা থাকে তো তার মানে হলো সেই রেল ইঞ্জিন প্যাসেঞ্জার এবং মালগাড়ি দুটির জন্যই ব্যবহার করা হয়। আর যদি রেল ইঞ্জিনে G লেখা থাকে তাহলে সেই ইঞ্জিন শুধুমাত্রই মালগাড়ির জন্য ব্যবহার করা হয়। চতুর্থ এবং পঞ্চম অক্ষর এটি নির্দেশ করে যে রেলগাড়িতে কত হর্স পাওয়ারের ইঞ্জিন লাগানো আছে। যদি কোনো রেল ইঞ্জিনে 3D লেখা থাকে তাহলে বুঝে নেবেন যে সেই ইঞ্জিন 3300 হর্স পাওয়ারের।